বিশ্বব্যাপী দক্ষিণী ছবির গ্রহণযোগ্যতা বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে দক্ষিণী অভিনেতা অভিনেত্রীদের কদরও। বর্তমানে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রি মাতানো অনেক তারকা সফল ক্যারিয়ার গড়েছেন বলিউডে। এবারও সেই তালিকায় যুক্ত হচ্ছে আরও কয়েকজন তারকার নাম। জানা গেছে বিজয় দেবের কুন্ডা, নয়নতারা সহ এমন অনেক তারকা 2022 সালে বলিউডের খাতায় নাম লেখাচ্ছেন। জেনে নেওয়া যাক আর কে কে আছেন সেই তালিকায়। দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির দ্য লেডি সুপারস্টার বলা হয় নয়নতারাকে। পরিচালক অ্যাটলির পরবর্তী সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করবেন তিনি, যেখানে তিনি অভিনয় করবেন বলিউড বাদশাহ শাহরুখ খানের বিপরীতে। আমির খান অভিনীত লাল সিং চাড্ডা দিয়ে বলিউডে অভিষেক করবেন নাগা চৈতন্য। সিনেমাটিতে মুখ্য চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে। 96 সিনেমা খ্যাত অভিনেতা বিজয় সেতুপতি এই বছর বলিউডের দুটি সিনেমায় দেখা যাবে সেতুপতিকে। মুম্বাই কার এবং মেরি ক্রিসমাস বলিউড ডিভা ক্যাটরিনা কাইফের সাথে প্রথমবারের মতো জুটি বাঁধবেন তিনি। অর্জুন রেড্ডি সিনেমা খ্যাত অভিনেতা বিজয়, সিনেমাটির হিন্দি রিমেক কবির সিং, এ সিনেমা দিয়ে দক্ষিণ সহ বলিউডেও পরিচিত নাম বিজয়। এই বছর লিগার সিনেমার মাধ্যমে বলিউডের যাত্রা করবেন তিনি, সঙ্গে আছেন অনন্যা পাণ্ডে। ভারতের ন্যাশনাল ক্র্যাশ খ্যাত অভিনেত্রী রশ্মিকা মন্দানা ইতিমধ্যে তার অভিনীত পুষ্পা দ্য রাইজ এর হিন্দি ডাব বক্স অফিসে দারুণভাবে সাফল্য পাচ্ছে। মিশন মজনু সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে অভিষেক করবেন তিনি, জুটি বাঁধবেন সিদ্ধার্থ মালহোত্রার সাথে।